আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আজ তৈরি করতে যাচ্ছি আম, সাবুদানা এবং জেলো দিয়ে তৈরি একটা ডেজার্ট, যেটার নাম হচ্ছে ম্যাঙ্গো সাগর ড্রিঙ্ক। এটা বানানো অনেক সহজ এবং খেতে অনেক বেশি মজা। আসুন দেখে নিই এটা তৈরি করতে আমার কী কী লাগছে। বিসমিল্লা, প্রথমে জেলি তৈরির জন্য চুলায় একটি প্যানে 2 কাপ পানি নিয়েছি এবং এতে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আমি চুলা এখনো অন করি নাই, পাউডারটা ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার চুলাটা জ্বালিয়ে দিলাম, এটা সারাক্ষণ নাড়তে হবে, অপেক্ষা করছি ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠেছে, এবার চুলা বন্ধ করে দিলাম। একটা পাত্রে এই মিশ্রণটা সাথে সাথে ঢেলে নিচ্ছি। এবার এতে কিছুটা ইয়েলো ফুড কালার দিচ্ছি, ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম এবং 1/2 চা চামচ ম্যাঙ্গো এসেন্স দিচ্ছি, এটাও নেড়ে মিশিয়ে দিলাম। এখন ঘন্টাখানেক অপেক্ষা করব। এবার একটি প্যানে 2 কাপ বা 1/2 লিটার দুধ নিয়েছি, এটা ঘন করার জন্য 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা গুঁড়ো দুধ দিতে না চাইলে 1 লিটার দুধ জাল দিয়ে 1/2 লিটার করে নিতে পারেন। এবার 1/2 কাপ কনডেন্স মিল্ক দিচ্ছি। এবং সব শেষে দিচ্ছি 170 গ্রাম ওজনের একটা ডানো ক্রিম। এবার নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবং চুলাটা জ্বালিয়ে দিলাম, এটা সারাক্ষণ নেড়ে জ্বাল দিতে হবে, তা না হলে নিচ দিয়ে পুড়ে যেতে পারে। দুধটা ফুটে উঠেছে, এবার চুলা বন্ধ করে দিলাম। আর একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাবুদানা। চুলার মিডিয়াম জ্বালে সাবুদানা সিদ্ধ করে নিব, সাবুদানা সিদ্ধ হতে অনেক সময় লাগে। প্রায় 15 মিনিট পর সাবুদানা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। একটা স্ট্রেইনারে ছেঁকে নিচ্ছি। এবার পানি দিয়ে সাবুদানা ধুয়ে ফেলব, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না। 1 ঘন্টা পর জেলো সেট হয়ে গেছে, এখন কেটে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি জেলো সেট হয়ে যায়। এখন এই জেলো রেডি। এখানে কয়েকটা পাকা মিষ্টি আম নিয়েছি, আমগুলো কিউব করে কেটে নিচ্ছি। অবশ্যই আঁশ ছাড়া মিষ্টি আম নিতে হবে এবং সবগুলো আম এভাবেই কেটে নিতে হবে। এখন শুধুমাত্র অ্যাসেম্বলিং বাকি। দুধের মিশ্রণটা একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি এবং নর্মাল হওয়ার পর ডিপ ফ্রিজে রেখে বেশি ঠান্ডা করে নিয়েছি। এটা এখন বেশ ঘন, দিয়ে দিচ্ছি সাবুদানা। এবার কাটা আমগুলো দিয়ে দিলাম এবং সব শেষে জেলো দিয়ে দিলাম। ব্যাস মিশিয়ে নিচ্ছি, দেখতে খুবই লোভনীয় হয়েছে।
এবার সার্ভ করছি। এই পরিমাণ তৈরি করলে প্রায় 8 থেকে 10 জনকে সার্ভ করা যাবে এবং অবশ্যই ঠান্ডা করে সার্ভ করবেন। তৈরি হয়ে গেল গরমের দিনে ঠান্ডা ঠান্ডা একটা মজাদার ড্রিঙ্ক বা ডেজার্ট। এটা খেতে সত্যি মজাদার কিনা তা বুঝতে হলে একটু কষ্ট করে আপনাদের তৈরি করতে হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। ভালো খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।